সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নাদিরউদ্দিন খান, কোন আসন থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী? খুলনা জেলা 6 আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। ইনশাআল্লাহ আশাবাদী মনোনয়নপত্র এবং আমি পাব। দলের জন্য এমন কি কাজ করছেন যে আপনাকে মনোনয়ন দিতে বাধ্য? আমি দলের জন্য এমন কি কাজ করেছি সেটা না, আমি বাংলাদেশের শ্রমিক রাজনীতি করি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। ভিআরটিসির আমি পরিচালক ছিলাম। সো শ্রমিক বেল্টে আমার বিগত রাজনীতি করা, যেহেতু 1987 সাল থেকে আমি রাজনীতি করে আসছি। তো আমি তৃণমূলে আসার কারণ হচ্ছে তৃণমূলের যিনি মহাসচিব আছেন ওনার আদর্শ উদ্দেশ্য। আমি ওনার সঙ্গে 5 বছর কাজ করেছি, দেখেছি। এবং আমরা যেহেতু সবসময়ের জন্য যখন চেয়ারম্যান ছিল সেই সময় সবসময়ের জন্য আমরা তৃণমূলের কাছে থেকে রাজনীতি করি, যার জন্য এই দল থেকে দলটাকে বেছে নিয়ে আমি এই দলে যোগদান করি এবং মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। আগে কোন দলের সাথে ছিলেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে ছিলাম। শ্রমিক দলের সাথে? শ্রমিক দলের আমি খুলনা মহানগরী জয়েন্ট সেক্রেটারি ছিলাম। ভালো পদে ছিলেন। এখন আপনার প্রত্যাশা কি নির্বাচনীয়? নির্বাচনের প্রত্যাশা, আমি নির্বাচিত হলে আমার যে আসনে আমি মনোনয়ন দাখিল করেছি ওই আসনের মানুষগুলো আসলে খুব নিরীহ, গ্রাম অঞ্চল, তাদের পাশে থেকে তাদের ভালো মন্দ, তারা যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। বিগত দিনের যে সমস্ত এমপিরা ছিলেন তারা জনপ্রতিনিধিত্ব করেছে, দেখেছি, সব কিছু মিলে তাদের থেকে বেটার এবং ভালো কিছু করতে চাই। এখন তো মনে করেন 18টি দল রাজনৈতিক মাঠে, তারা তো নির্বাচনে আসছে না, তারা আন্দোলনে আছে, আপনারা তো নির্বাচনে যাচ্ছেন, আর কি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে আপনি মনে করছেন? আসলে যতটুকু খবর পেয়েছি এবং আমাদের দলের মহাসচিব সাহেব নির্বাচন কমিশনার সাহেবের সঙ্গে বৈঠক করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্বাচনটা সুন্দর সুষ্ঠু করবে। এখন অনেক রাজনৈতিক দল আসে নাই, আসলে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরই সিদ্ধান্ত, তারা কেউ নির্বাচন আসুক আর না আসুক সেটা তো নির্বাচন কমিশন বসে থাকে, বিধান অনুযায়ী তারা তো তাদের কাজ করেই যাবে। এই আশ্বাস তো 14তেও দিছিল, 18তেও দিছিল, জনগণ তার ভোট দিতে পারে নাই। তাহলে আপনার মতে কি আগামীতে ভোট আমরা দিতে পারবো? আসলে এটা এখন আসলে এইভাবে আমি আপনাকে উত্তর দিতে পারবো না, পরিবেশ পরিস্থিতি সামনে কি হবে ওটার উপরে বোঝা যাবে যে আসলে তারা যেটা বলেছে তারা সেটা করলো কি করলো করলো না। ভোটের মাঠে কি মাঝে কি আপনি টিকে থাকতে পারবেন? ইনশাআল্লাহ। বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী, যেহেতু আমি আমি কোনো শিল্পপতি না, আমি অন্য কিছু না, আমি মেহনতি শ্রমিকের জন্য জনগণের জন্য আমি কাজ করে আসছি, যার জন্যে আমি ওখানে মনোনয়ন পেলে আমাকে দিলে তারা আমার জন্য কাজ করবে, তারা আমার জন্য কাজ করলে আমি নির্বাচিত। আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন? আমার এলাকার ভোটারদের উদ্দেশ্য, তারা যদি আসলে ভোটের দিন যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তারা আসবে, ভোট দেবে, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে।